শেষ এরিয়া যার অবস্থান হচ্ছে ওয়েস্ট বিহার এন্ড অ্যাডজয়নিং ইউপি, এখনো অনেকটা স্ট্রং রয়েছে। এই সিস্টেমটা গ্রেজুয়ালি ইস্টার্লি মুভ করবে আর 3 থেকে 4 তারিখ নাগাদ ইস্টার্ন পার্টস অফ বিহার আর নর্থ বেঙ্গল এরিয়াতে আসার একটা পসিবিলিটি রয়েছে। ফলে এবার নর্থ বেঙ্গলে রেনফল অ্যাক্টিভিটি বাড়বে 2 থেকে 4 অক্টোবর পর্যন্ত। ফোরকাস্ট যদি বলি, নর্থ বেঙ্গলের সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে 2 থেকে 4 অক্টোবর। সাউথ বেঙ্গলে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হবে, থান্ডার স্টর্ম উইথ লাইটনিং আমরা বলছি, 3 তারিখ আর 4 তারিখে চান্সেস রয়েছে। ভারী বৃষ্টির যে পূর্বাভাস সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে আজকে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট আগামীকাল অর্থাৎ 3rd অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চান্সেস রয়েছে। সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে কুচবিহার, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, আর ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আর সাউথ বেঙ্গলে যদি বলি, সতর্কবার্তা রয়েছে থান্ডার স্টর্ম উইথ লাইটনিং, যেটা বললাম 3 তারিখ আর 4 তারিখে চান্সেস রয়েছে। পসিবল ইম্প্যাক্ট যদি বলি, ওয়াটার লেভেল বাড়বে, পার্টিকুলারলি আমি যেটা বলি যে হয়তো যদি ভারী বৃষ্টিপাত হয় দার্জিলিং কালিম্পংয়ে ল্যান্ডস্লাইডের একটা চান্সেস রয়েছে, ভিজিবিলিটি কমবে ভারী বৃষ্টিপাতে। আর অ্যাডভাইস একটাই হচ্ছে যে ডিউরিং লাইটিং অ্যাক্টিভিটি পিপলস আর অ্যাডভাইস টু স্টে ইনডোর, আর কোনো পাক্কা হাউসে যেন শেল্টার নাই। এই সিস্টেমটাকে আমরা কন্টিনিউয়াসলি মনিটর করছি আর আপডেট রেগুলার।